সামনে থেকে কিন্তু প্যান্ডেলটা দেখা যাচ্ছে, এখানে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখুন খালি একবার। পুরো প্যান্ডেলটার মধ্যে কিন্তু স্বরবর্ণগুলো লেখা রয়েছে আর সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ হয়েছে আপনাদেরকে। এখন আমি মায়ের প্রতিমাটা দেখাচ্ছি সামনে থেকে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে এই ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। সবার ফার্স্টেই কিন্তু শুরু করব ভিয়েনা স্পোর্টিং ক্লাব থেকে। আর ভিয়েনা স্পোর্টিং ক্লাবে এই বছরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এই বছরের ভাস্কর হলো গিয়ে শ্রী সনাতন রুদ্রকার। বেশি কথা আর বাড়াবো না, সরাসরি ভিডিওটা শুরু করব এবং এক এক করে তোমাদের প্যান্ডেলটা আর মায়ের প্রতিমাটা দেখাবো। সম্পূর্ণ প্রতিমাটি কিন্তু এখানে খুব সুন্দর হয়েছে, বিশেষ করে মা কিন্তু এখানে একটি রাজ সিংহাসনের উপর বসে রয়েছে। আর এটাই হলো গিয়ে ভিয়েনা স্পোর্টিং ক্লাবের মা সরস্বতীর প্রতিমা। দেখো মায়ের মুখমণ্ডলটি যেন মা চেয়ে রয়েছে দর্শনার্থীদের দিকে, কতটা সুন্দর তৈরি হয়েছে এখানে মায়ের প্রতিমাটি। এক কথায় কিন্তু আমার খুব সুন্দর লাগলো। আর সম্পূর্ণ চালচিত্রের মধ্যে কিন্তু দারুণ কারুকার্যও করা রয়েছে। এপাশে নিচেই কিন্তু দেখতে পেলাম রাজহাঁসটি। দেখো রাজহাঁসটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর কালার কম্বিনেশনটা বেশ দারুণ মানিয়েছে। আর এখানে মায়ের সিংহাসনের চারপাশে কিন্তু অসংখ্য কারুকার্য করা হয়েছে। আর আপনাদেরকে তো প্যান্ডেলটা দেখালামই, কতটা সুন্দর করে প্যান্ডেলের কারুকার্যটা করা হয়েছে। সম্পূর্ণ রূপে কিন্তু মা এখানে বসে রয়েছেন একটি রাজ সিংহাসনে। আর সাজ সরঞ্জামের পর মায়ের প্রতিমাটি আরও বেশি দেখতে সুন্দর লাগছে। আর দেখো মায়ের মুখশ্রীটা কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণ বস্ত্রটিও কিন্তু অ্যাশ কালারে হয়েছে আর বেশ ম্যাচ করেছে বস্ত্রটি, যার ফলে প্রতিমাটা কিন্তু দেখতে দারুণ লাগছে। মাথার সাইডটার মুকুটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের মায়ের এই প্রতিমাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এটাই হলো গিয়ে ভিয়েনা স্পোর্টিং ক্লাবের মা সরস্বতীর প্রতিমা। আপনাদেরকে তো দেখালাম এই সম্পূর্ণ প্রতিমাটি কতটা সুন্দর হয়েছে। আর এটা হলো গিয়ে ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের বানিয়েছেন এই প্রতিমাটি। দেখো কতটা সুন্দর করে বানিয়েছেন শিল্পী এখানে। প্রতিমার প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু দারুণ দিয়েছে, আর মায়ের মুখে যে এক্সপ্রেশনটা দেখো কতটা সুন্দর বানিয়েছেন শিল্পী এখানে মা সরস্বতী এই প্রতিমাটি। আর এখানে মায়ের প্রতিমার আঁচলটাও কিন্তু সাইড অব দি পুরো ভাসমান রয়েছে। আর এই পাশে যে ময়ূরটি রয়েছে, ময়ূরের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখো এখানে কত সুন্দর করে ময়ূরটা বানানো হয়েছে, যে সম্পূর্ণ রং করা হয়েছে ময়ূরটার মধ্যে দারুণ ম্যাচ করেছে। সম্পূর্ণ প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে তো দেখালাম এই প্রতিমাটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ প্যান্ডেলটা তো আপনাদেরকে দেখালাম ওই সাইডটা থেকে, আর এখন আপনাদেরকে সামনে থেকে প্যান্ডেলটা আরও একবার দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের ওপর সাইডটাতে কিন্তু দেখতে পেলাম একটি মূর্তি টাইপের তৈরি করা হয়েছে, আর প্যান্ডেলের এই সাইডটাতেও কিন্তু দেখতে পেলাম সামনের দিকটায় অনেক কিছুই কারুকার্য করা হয়েছে প্যান্ডেলটার মধ্যে। আর সামনেই রয়েছে মায়ের প্রতিমা, যেটা আমি আপনাদেরকে দেখালাম। সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের প্যান্ডেলের কারুকার্যটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর আজকে ছুটির দিন, সরস্বতী পুজো আজকে, সেই উপলক্ষে কিন্তু এখন থেকেই প্যান্ডেলগুলোতে ভিড় শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শনার্থীরা আসছে মায়ের প্রতিমা দেখতে। আর ভিয়েনা স্পোর্টিং ক্লাব কিন্তু খুবই একটি বিখ্যাত পুজো কলকাতার সরস্বতী পুজোগুলোর মধ্যে। তো আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা করছি নতুন কোনো প্যান্ডেলে গিয়ে।